দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, সকাল সকাল একটা সুন্দর একটা ওয়েদার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো ওয়েদারটা এত সুন্দর না, ক্যাপচার করে নিতে পারলাম আর কি। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আমি রান্না করতে, যেহেতু প্রথম কাজটা হচ্ছে আমার ভাত রান্না করা। তো যেহেতু তার আগেও থাকে কি অনেকটা কিছুই কাজ থাকে, ওই কাজগুলো নয়ই বললাম তোমাদের সাথে আজকে। তো রান্নাটাই আজকে আমি প্রথম করতে চলে এসেছি। তার আজকে মেনু থাকছে, আজকে আমাদের কী রান্না বলো তো? আজকে আমি রান্না করতে যাচ্ছি চাল কুমড়ো দিয়ে মাসকলাই ডাল রান্না করছি, মিষ্টি কুমড়ো দিয়ে বাঁধাকপি দিয়ে মিষ্টি কুমড়ো একটা তরকারি, ঘ্যাট মতো একটা তরকারি হবে আর কি। আর আজকে টুকিটাকি রান্না হবে, তো আমি জোগাড় করব। তারপর আমার আবার লোনে যাওয়া আছে, তো ওই কারণে আজকে তাড়াহুড়া করছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পড়ে যাবে, দেখো কীভাবে শুয়ে রয়েছে সকালবেলা। আর সকালবেলা থেকে দুষ্টুমিও শুরু হয়ে যায় ফোন নিয়ে, একবার আমার ফোন নয় একবার ওর বাবার ফোন নিয়ে টানাটানি শুরু হয়ে যায় সকালবেলাটা। তো দেখো এখন টিভিটা নিয়ে বসেছে, এই দেখো টিভি নিয়ে বসে, ফোন নিয়ে। আর কি আর বলবো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা তো দূরের কথা, ভিডিও করতেই পারি না এই আমার ছেলের জন্য। আর এখন আমি যাবো, 9টা বেজে গেছে, আমি এখন যাবো লোনে। আর আমার রান্না এখনও হয়নি, সব রান্না ফেলে রেখে আমাকে এখন যেতে হবে লোনে। তো বাকি রান্নাটা পরে এসে করবো, আগে লোনটা আগে দিয়ে আসি। এখনো পুরো রান্না বাকি পড়ে রয়েছে, এই দেখো সবে তরকারি বসিয়েছি আর ভাতটা সবে উপর দিয়েছি। এখনো কাটাকাটি বাকি আছে, অনেক কিছু রান্না টান্না মানে বাকি আছে, আর টোটালটাই এখনো হয়নি, কিছুই হয়নি। আর 9টা বেজে গেছে, তোমার দাদাভাই 10টার মধ্যে আবার কাজে বেরোবে। তো প্রথম আমি এখন যেতে হবে আমার লোনে। তো চলো আমি লোনটা আগে দিয়ে আসি, তারপরে আর যা হবে রান্না হবে, ওই খেয়ে ও কাজে চলে যাবে। যেহেতু সকালবেলাটা ও টিফিন নিয়ে যায় না, শুধু খেয়ে যায়, আর সারাদিনটা সেই রাতে বাড়ি আসে আর কি, ওই জন্যে। তো সকালবেলাটা এই কারণেই রান্না। আর ওয়েদারটা আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানি না কি হবে, বৃষ্টি মনে হচ্ছে, তো মেঘলা মেঘলা হয়েই আছে, আবার রোদ আছে। তো চলো দেখি আগে লোনটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে এসে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো, আর অবশ্যই একটা লাইক করো। তো চলো আমি লোন থেকে আসি, আর কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। দুধটা খেয়ে নে, দুধটা দেখো খায় না, দেখো কেমন ছেলে পুষ্টু। দুধে আমি হরলিক্স দিয়ে ওকে দুধটা দিয়েছি, কোনো মতেই খাচ্ছে না। তুই যা করবি কর, আমি আগে আগে লোনটা দিয়ে আসি। তো দেখো আমার, আমি লোন থেকে এসে আর তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছি, যেহেতু 10:05 ট্রেন ধরতে হবে। তো যা আমাকে তোমাদের দাদাভাই বললো, যা রান্না করেছো তাতেই আমায় খেতে দিয়ে দাও। তো ওই কারণেই আমি আর খেতে দিতে চলে এসেছি। তো টুকটাক আমি যা রান্না করেছি, যেরকম হচ্ছে আমি কুদরি ভাজা করেছি, আর হাফ তরকারি আমার কড়াই ছিল লোনে যাওয়ার আগ দিয়ে, তো এই যে বাঁধাকপি তরকারিটা আর কুমড়ো শাকে। তো যাই হোক, আর এই এই রান্না করেছি তোমাদের দাদাভাইকে, এখন খেতে দিয়ে দেবো। আর আমি ডাল করেছি, তার মধ্যে আমি আবার দুটো জিনিস অ্যাড করেছি, যেরকম হচ্ছে পটলটা অ্যাড করেছি আর হচ্ছে চাল কুমড়োটা। তো দেখো আমি এখানে ডালটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, আর পাশে যে ডালটা দেখছো ওটা হচ্ছে শাশুড়িদেরকে খেতে দেবো আর কি। তো চলো ভিডিওটা দেখ। এটা তোমরা বলতে পারবে কীরকম বৃষ্টি হচ্ছে? সকালের ওয়েদারটা ছিল কীরকম, আর এখন দেখো কীরকম ওয়েদার, রোদ প্লাস আবার বৃষ্টি, কেমন না একটা, বেশ দেখতে বেশ ভালোই লাগছে আর কি। আর আমি দেখো কালকে যে জামা কাপড়গুলো দেখিয়েছিলাম, তো আজকে কেচে নিয়েছি, কেচে নিয়ে আমি ওখানটায় জড়ো করে রেখে দিয়েছি। কি করব, বৃষ্টি হচ্ছে, কোথাটাই শুকোতে দেব, এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো? যে আগে বৃষ্টির কাজ বৃষ্টি করছে, চলো আমার কাজগুলো আমি সোজা করে স্নান করে চলে এসেছি। আর আমি স্নান করা হয়ে গেছে, কি জোরে টিভি চালিয়ে রেখেছে ছেলেটা, শ্যাম্পু করে স্নান করলাম। আর বৃষ্টিতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, ওই কারণে শ্যাম্পুতে বেশ ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে বেশ জল পড়ছে বৃষ্টির মধ্যে, তো এই কারণে। আর যে জামা কাপড়গুলো যে কেচেছিলাম, সেই কেচে কোথায় দিয়েছি জানো? তাও দেখাচ্ছি, বারান্দায় দিয়ে দিয়েছি, উপরের ফ্যান তো খুলে নিয়ে গেছে, ঠিক করতে পাঠিয়েছি। আর এই টেবিল ফ্যানে আমাদের টেবিল ফ্যান চলছে, শুয়ে পড়বো।
বাবু দরজাটা দিয়ে এসো যাও। বিকেলবেলা আবার পড়তে যাওয়া আছে, কিন্তু শুয়ে পড়েছি আর স্নান করে এসে আর বেশ ভালো লাগছে না। একটু পরে সবে বাজে একটা, তো একটু পরে উঠে ওকে খাইয়ে দেবো, আমিও খাবো। সকালে যেহেতু ও ভাত খেয়েছে আর কি, তো যতক্ষণ এই চুলটা একটু শুকিয়ে যাবে আর কি, ভেজা পুরো চুলটা আর কি। তো চলো পরে আবার আসছি। যে পড়তে যাবে না বলে দেখো কীভাবে কাঁদছে, দেখো কাঁদতে আছে এরকম। স্কুল যাওয়া নেই, কিছু নেই, পড়তে যেতে হবে। তো দেখ তোকে সবাই দেখছে তুই কিভাবে কাঁদছিস। ছি ছি তোকে সবাই দেখছে কিভাবে কাঁদছিস। ই রাম দেখ মিথ্যা দেখ কিভাবে কাঁদছিস। পড়তে যাবে না বলে কাটছে বলো, পড়তে না গেলে হয়, স্কুল স্কুলে যাচ্ছে না কদিন, তিন দিন ছুটি দিয়েছে স্কুলে, যেহেতু স্কুলের জন্য যায় না। আর পড়তে যেতে হবে 18 তারিখে আবার স্কুলের, ওর স্কুলে না সরি 18 তারিখে আবার ওর পরীক্ষা শুরু হয়ে যাবে, তা শুনছে না। স্কুল যাবে না, পড়তে যাবে না, যখন 2.5 বছরে যখন ওকে স্কুলে ভর্তি করেছিলাম তখন কাঁদতো না, আর এখন দেখো শুধু মধু খালি কাঁদছে, চোখ দিয়ে জল। 2.5 বছরের বাচ্চা, হ্যাঁ 2.5 বছরের বাচ্চা তখন স্কুলে যেত, 2.5 মাসের বাচ্চা তখন স্কুলে যেতিস, আর এখন পড়তে যেতে কষ্ট হয়। হ্যাঁ এ রা নাক দিয়ে সেইনি বেরিয়ে গেছে, ছি ছি। তো চলো মেয়েকে বুঝে টাজে একে দেখি পড়তে পাঠাই, তারপরে আর একটু বকাও দিলাম যেহেতু পরীক্ষা সামনে, তো পড়তে না গেলে আর হয় না তাই না। তো আমি ওকে বুঝেটা যে ওকে পাঠিয়ে দিয়েছি, আর ওকে মানে ওকে মানানো হয়েছে কি দিয়ে জানো, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ওর রাগটা কমানোর জন্য এই ডাবটা দিয়েছে। ওকে কে দিয়েছে জানি না, ও ছুঁড়ে মানে আমি ওই দুয়ারের সামনে মানে সামনে গেটটার সামনে বসেছিলাম, তো ওই দুয়ারের সামনে ছিটকে ফেলে দিয়ে গেল, আর বলে এটা ফাটিয়ে রাখবে আমি এসে খাবো, সন্ধ্যের সময় কী খাবার টাইম বলো। তো আর কি আমি এই সবে মাত্র জল টল ভরে, আর টাইমের জল আসে তো ওই কারণে জল টল ভরে টরে নিয়ে, আর এই সবে মাত্র ঘরে লাইট ফাইট দিয়ে, আর এই তোমাদের সামনেই শেয়ার করতে চলে এলাম এই একটা ডাব দিয়ে। তো তোমাদের আজকে সারাদিন কেমন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও। তো ঠিক আছে, তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করি, আগামীকাল আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হবো। তো আজকের জন্য এখানেই টাটা। আর গেছে ছেলে পড়তে, কখন আসবে, 7টার সময় আসবে, তারপরে ওকে দুধ ফুধ দেবো আর কি, আর কোনো কাজ নেই। তো নেক্সট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, টাটা।